<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وخليله صلى الله عليه وعلى اله واصحابه وال بيته ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فيا ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فقد امرنا الله سبحانه وتعالى بالتقوى في كل شيء فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم وفي كل أمر من أموركم وفي كل قول من أقوالكم وفي كل عمل من أعمالكم اتقوا الله في أنفسكم وأزواجكم وأولادكم وعشيرتكم اتقوا الله في جميع شؤونكم نسأل الله سبحانه أن يقينا جميع المعاصي وأن يجعلنا من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى القرآن سبشت قريب ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس سورة الروم آيات نمبر اكتوليش تنبولتن জলে এবং স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কর্মধারার কারণে কর্মকাণ্ডের কারণে আজকে বিশ্বব্যাপী যে আবহাওয়ার বিপর্যয় এটা মানুষই করেছে আমরা যে কোনো এলাকায় বা বৈশ্বিক যে আবহাওয়া যে কোনো পরিস্থিতি যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখব অনেক ধরনের বিপর্যয় যদি আমরা আল্লাহর সৃষ্ট জলরাশির দিকে দেখি সেই সমুদ্র মহাসমুদ্র থেকে শুরু করে নদী নালা পুকুর দিঘি সর্বত্রই কিন্তু একটা বিপর্যয় লক্ষ্য করছে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পানির বিপর্যয় তাই না নানাভাবে পানির পলিউশন মহাসমুদ্রের মধ্যেও দেখা যাচ্ছে যে কোনো কারণেই হোক সে পারমাণবিক চল্লির বিস্ফোরণ থেকে আরম্ভ করে পারমাণবিক পরীক্ষা ইত্যাদির কারণে আজকে সবার একটা বড় কমন ঝুঁকি দেখা দিয়েছে বন জঙ্গল উজাড় হয়ে যাওয়ার কারণে আজকে দেখা যাচ্ছে আবহাওয়াগত বিশাল পরিবর্তন বৈশ্বিক যে উত্তাপ আমরা লক্ষ্য করছি গ্রিন হাউস এফেক্টের কারণে যেটা আসলে উন্নত বিশ্বগুলো করছে যদিও তারা সবসময় দাবি করে যে তারা সবকিছু কিছু ঠিক মতো করে কিন্তু আজকের আবহাওয়া বিপর্যয়ের পেছনে তাদেরই অবদান সবচেয়ে বেশি আর আমাদের দেশে নগরে বন্দরে কিংবা শহরে গ্রামে সর্বত্র দেখুন আবহাওয়া পলিউশনের পেছনে আমরা কাজ করছি আল্লা আলা নিজেদের পবিত্রতা পরিচ্ছন্নতা রক্ষার যে নীতিমালা দিয়েছেন সে জায়গায় কিন্তু আমরাই সেখানে ভায়োলেশন করছি এবং পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার করা থেকে শুরু করে সমাজের আর সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে দায়িত্ব সেটাও আমরাই নষ্ট করেছি অতএব এই যে আল্লাহ সুবাহতলা বললেন মানুষের কর্মকাণ্ডের কারণে জলে এবং স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে সেটি মহাসত্য একটি রূপে আমাদের সামনে প্রতিভাত হয়েছে প্রতীয়মান হয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আজকের ক্ষুদায় আমরা পরিবেশ সংরক্ষণে ইসলামের কী নীতিমালা রয়েছে কী নির্দেশনা রয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং এই নির্দেশনা লঙ্ঘনের কারণে সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে নানা রকম বিপর্যয় এ সমাজের উপর নেমে আসছে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং আল্লাহর দেয়া নীতিমালাগুলোকে সামনে রেখে আমরা এর প্রতিকার খুঁজে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরুতেই একদম খুব ছোট্ট জায়গা থেকে ইসলাম কিন্তু তার নির্দেশনা শুরু করে দিয়েছে কারণ বড় এবং গরু দায়িত্বগুলো একদম সিঙ্গল ইউনিট থেকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করতে হয় আমরা দেখি যে ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যেমন নির্দেশনা দিয়েছে তেমন পবিত্রতা অর্জনের দিকেও আমাদেরকে উৎসাহ দিয়েছে আসলে পবিত্রতা অর্জন এবং পরিচ্ছন্নতা একটা আরেকটার সাথে ওতপ্রুতভাবে জড়িত ইসলাম এমনভাবে পবিত্রতা অর্জন করতে বলেনি যাতে পরিবেশ নষ্ট হয় অথবা শরীরে ময়লা লাগে পবিত্রতা অর্জনের সবচেয়ে চমৎকার পদ্ধতি হচ্ছে অজু এবং গোসল অজু এবং গোসল দুটোই কিন্তু আমাদেরকে পবিত্র করে আর এর যে বিকল্প তায়াম্মুম সেটা খুবই সংক্ষিপ্ত পরিসরে দেয়া হয়েছে কারণ এটা হচ্ছে একটা বিকল্প যেটা দিয়ে একজন মানুষ সে পবিত্র হওয়ার বিধান লাভ করে বালুতে হাত মেরে মুখমণ্ডল মাসেহ করা বালুগুলো ফুঁ দিয়ে পরিষ্কার করার পরে এবং তারপরে দুই হাত কবজি পর্যন্ত মাসেহ করা তায়ামোম হয়ে গেল তাহলে সারা শরীরে বালু মাখার কোনো প্রয়োজন নেই মাটি মাখার কোন প্রয়োজন নেই রাসমুল্লা সাল্লাম তিনি একটি হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন যে কিভাবে অজু এবং গোসল আমাদেরকে পবিত্র করে এবং কিভাবে এটা আমাদের ইবাদতে পরিণত হয়েছে এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের শর্ত রূপে তাহারাতকে শর্তায়িত করা হয়েছে এবং সেটা হলো সালাহ আসল সাল্লা সাল্লাম বলেছেন আর আই তুমি আর নানা হরান বেবা বেহা দেকুম ইয়ার দা সেল ওমেন হুকুল্লা রাত তোমরা কি দেখেছো। যে তোমাদের কারো দরজায় অর্থাৎ দ্বার প্রান্তে যদি কোনো একটা নদী থাকে তারপর সে প্রতিদিন সেখানে পাঁচবার গোসল করে হালিয়াপ কামিন দারানী হিসাই তাহলে তার কি কোনো ময়লা থাকে পাঁচবার গোসল করার পরে শরীরে কি আর কোনো ময়লা থাকে কালো লাইআপতামিন দারান হিসাই সাহাবাইকরাম বললেন যে না তার শরীরে আর কোনো ময়লা থাকে না তা আলাহ ফাদালিকা মাফেলোস সালাওয়াতিলখানস ইয়ামল্লাহবি হিন্দাল খাপায়া এটা হলো পাঁচোয়াক্ত সালাতের একটা উদাহরণ এভাবেই আল্লাহ সুভান হোতা আলা তার ভেতরের অন্তরনিহিত সকল পাপকেও মিটিয়ে দেন সুভান আল্লাহ এই হাদিসটির সাহি মুসলিমে বর্ণিত হয়েছে তাহলে এই হাদিসটিতে অনেকগুলো বিষয় কিন্তু এসেছে কারণ গোসলের যে দৃষ্টান্ত সাল্লাম দিলেন সেটা কিন্তু বাস্তব তাহারা তর্জনের একটা প্রধানতম পদ্ধতি হলো কি গোসল করা আর আরেকটা পদ্ধতি হলো অজু করা কখন অজু করতে হবে কখন গোসল করতে হবে সেদিয়া কিন্তু সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছে বাট আপনাকে প্রতিদিনই প্রতিনিয়ত তাহারত অর্জন করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় এবং সেটা অর্জন করতে হয় পানি দিয়ে যেহেতু পানি আমাদের অ্যাভেলেবল অতএব পানি দিয়ে আমরা একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হই আবার অন্যদিকে তহারত অর্জন করি তহরত অর্জনের জন্য নিয়ত লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন মানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য নিয়ত না হলেও অর্জিত হয় তাহলে এই যে অর্জন এই অর্জনের দিক থেকে বাহ্যিক দিক থেকে আমরা নিজেকে পবিত্র রাখি কারণ আমরাই তো সমাজকে আবহাওয়াকে আমাদের নগরীকে আমাদের শহরকে আমাদের দেশকে বিশ্বকে পবিত্র রাখবো পরিচ্ছন্ন রাখবো তাহলে আগে যদি নিজে পবিত্র পরিচ্ছন্ন না হন সেটা কি সম্ভব এবং এই হাদিসের মধ্যে আরেকটা জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে বাহ্যিক এবং শারীরিক পবিত্রতা পরিচ্ছন্নতার পাশাপাশি অন্তর্নিহিত পবিত্রতা পরিচ্ছন্নতার কথাও বলা হচ্ছে এবং সেটা হলো সালাতের মাধ্যমে সালাত মানুষের ভেতরটাও শুদ্ধ করে সাল্লাম বলেছেন যে শারীরিকভাবে গোসল করে একজন মানুষ মানুষজন পরিশুদ্ধ পবিত্র পরিচ্ছন্ন হতে পারে তার শরীরে যত ব্যাকটেরিয়া আছে সেগুলো পরিষ্কার করতে পারে অথবা যদি কোনো ভাইরাস থাকে সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে দুর্গন্ধ দূর করে সে একজন ভালো পরিচ্ছন্ন রুচির রুচিশীল মানুষ হিসাবে আমাদের সামনে প্রতিভাত হতে পারে ঠিক তেমনি যেহেতু সে পবিত্রতা অর্জন করার পরে সালাদ পরবে এই সালাদটা তার ভেতরটাকেও পরিশুদ্ধ করে তার পাপকে মিটিয়ে দেয় ফলে সে পাপ মুক্ত একজন মানুষ হিসাবে আমাদের সামনে আসে এবং এভাবে সে সমস্ত মনকাড়াত অন্যায় এবং সমস্ত ফাষা অশ্লীলতা থেকে মুক্ত একজন মানুষ হিসাবে আসে সমাজকে কিন্তু দুই ধরনের জিনিস পলিউট করে একটা হলো ফিজিক্যাল পলিউশন পলিউশন মানে যেটাকে নষ্ট করা যেমন আমরা যে অক্সিজেনটা নেই বা যে বাতাসটা গ্রহণ করি এটাকে পলিউট করা রাস্তাকে পলিউট করা পানিকে নষ্ট করা নদীর পানি নষ্ট করা তাই না এটা হলো বাহ্যিক এবং শারীরিকভাবে ফিজিক্যাল নষ্ট করা আর আরেকটা হচ্ছে ভেতর থেকে নষ্ট করা এবং এই নষ্টগুলো হয় কিসের মাধ্যমে বলেন তো পাপের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে অন্যায়ের মাধ্যমে একজন লোক একটা খারাপ কাজ করলো এর রেজাল্টটা কিন্তু প্রত্যেকের অন্তরের উপরে প্রভাব বিস্তার করে একটা পাপ আপনার আমার অন্তরের উপরে প্রভাব বিস্তার করে এবং সেখানে একটা কালো দাগ সৃষ্টি করে এবং সহি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি এই কালো দাগগুলোকে সাফ না করে পবিত্র না করে তওব্যাস্টিক ফার্কিং বা বিশুদ্ধ আমলের মধ্য দিয়ে তাহলে তার অন্তরটা এর মধ্যে একের পর এক কালো স্পট সেখানে সমাবেত হতে থাকে এবং এভাবে একটা সময় পুরো হার্টটা ব্লক হয়ে যায় কালো ফোটা দিয়ে তখন আল্লাহ তালা সেখানে খতম দিয়ে দেন অর্থাৎ সিলগালা করে দেন যেটা আল্লাহ আলাহ তাদের অন্তরে আল্লাহ সিলগালা করে দেন তখন আর কোনো কিছু তাদের অন্তরে ঢুকে না তাহলে সমাজকে যে কোনো বিপর্যয় যে কোনো অধপতন থেকে রক্ষা করতে হলে এবং আমাদের সামাজিক পরিবেশকে সুন্দরভাবে সংরক্ষণ করতে হলে এই দুই ধরনের পবিত্রতাই প্রয়োজন এই হাদিসের মধ্যে সাল্লাহ সাল্লাম সেটাই তুলে ধরেছেন যে বাহ্যিক পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্তর্নিহিত পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম একজন ব্যক্তির শরীর পোশাক এবং তার ব্যবহৃত সব কিছু এর পরিচ্ছন্নতা রক্ষার তাগিদ দিয়েছে আল্লাস ওয়ানতালা বলছেন সুরাল মোদ্দাসের মধ্যে ওয়াতিয়াবাকা ফাপ্পা র এবং তোমার কাপড়কে পবিত্র করো এখানে পরিচ্ছন্নতাও এর মধ্যে আছে কাপড়কে ধুলেই তো সেটা পরিষ্কার হয় এবং পবিত্রও হয় যখন তার মধ্যে কোনো নাজাসাত লাগে এরপরে সুরাল মাইদার ছয় নম্বরে তা আল্লাহতালা বলছেন ওয়াইন কুন্তুম জুনু বান হারু আর যদি তোমরা পবিত্র হও তাহলে কি করো তাহারাত অর্জন করো অর্থাৎ গোসল করো ফাপ্পাহারু এভাবে আমরা দেখতে পাচ্ছি কোরআন আমাদেরকে পবিত্র হওয়ার তাগিদ দিয়েছে ব্যক্তিগতভাবে পবিত্র হওয়ার পরিচ্ছন্নতা অর্জনের যত দিক আছে সবগুলো নির্দেশনা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে প্রাপ্ত হয়েছি এবং একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যদি আপনি বাহ্যিক শারীরিক পবিত্রতা অর্জন করতে চান তাহলে আপনাকে কিছু কাজ করলেই তো চলবে না বেশ কিছু জিনিস বর্জনও করতে হবে ঠিক যেমন চারিত্রিক এবং আকিদাগত পরিশুদ্ধতা অর্জন করতে চান শুধু পজিটিভ কাজগুলো করলেই হবে না নেগেটিভগুলো থেকেও আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যেমন সিরিক থেকে বাঁচিয়ে রাখতে হবে বেড়াত থেকে বাঁচিয়ে রাখতে হবে পাপ থেকে বাঁচিয়ে রাখতে হবে আবহাওয়াগত বা পরিবেশগত পরিচ্ছন্নতা এবং পবিত্রতা রক্ষা করার জন্য নবিস সাল্লা সাল্লাম আমাদেরকে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন তহারাত অর্জনের নির্দেশনার পাশাপাশি পরিচ্ছন্নতা অর্জনের নির্দেশনার পাশাপাশি যেমন তিনি যে কোনো জায়গায় থুতু ফেলতে নিষেধ করেছেন যে কোনো জায়গায় থুতু ফেলার মধ্য দিয়ে আমরা জানি যে আপনার মুখে বা আপনার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু ছড়িয়ে যায় অথবা যদি কোনো ভাইরাস থাকে সেটাও ছড়িয়ে যায় আমরা কোভিড নাইন্টিনে তো এগুলো মোটামুটিভাবে একটা ট্রেনিং প্রাপ্ত হয়েছি তাই না এ বিষয়গুলো নিয়ে যে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আমরা আমাদের আচরণকে সংযত করতে পারি সুন্দর করতে পারি যাতে পরিবেশ সুন্দরভাবে সংরক্ষিত হয় এবং আমরা পরিবেশকে তেলুইস অর্থাৎ পলিউট না করি আরবিতে বলা হয় লাউসা তেলুইথ পলিউট করা অর্থাৎ পরিবেশকে দূষিত করা নষ্ট করা দ্বিতীয় আরেকটা জিনিস আমরা দেখি যে রাসুল সাল্লি আলাইসাল্লাম আমরা হাদিসগুলো পরে উল্লেখ করছি বা অন্য দলিলগুলো যে জিনিসটা তিনি নিষেধ করেছেন পরিবেশ সংরক্ষণের জন্য বা চারিদিকের যে আমাদের অবস্থান সেই জায়গাগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তার মধ্যে সেটা হলো রাস্তায় পেশাব পায়খানা না করা রাস্তায় পেশাব পায়খানা না করা কোনো ছায়ার মধ্যে গাছের নিচে পেশাব পায়খানা না করা মানুষের চলাচলের জায়গায় পেশাব পায়খানা না করা কোনো মানুষের বাড়ির আঙিনায় পায়খানা না করা এগুলো কমনভাবে রাসুলসাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এরপরে নিষেধ করেছেন তিনি যে পানির জায়গাগুলো আছে সেটা হোক পুকুর হোক ছোট কুয়া কিংবা হোক নদী নালা যে জায়গায় মানুষ পানি ব্যবহার করে থাকে যে ঘাটে সেই জায়গাগুলোতে মলত্যাগ করতে নিষেধ করা হয়েছে এবং প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে বিশেষ করে প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে স্থির পানিতে স্থির পানি এখন স্থির পানি আর অনেক বেশি পানি সেটা কতটুকু পানি হলে হবে সেটা একটা আলাগত ব্যাপার আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো না কিন্তু এতটুকু তো নিশ্চিত যে স্থির পানিতে রাসুলসাল্লাহ সাল্লাম কেন পেশাব করতে নিষেধ করলেন কারণ পেশাবটা নাজাসাত এবং এটা স্থির পানিকে নাজাসাতে পরিণত করবে কেউ যদি জানে যে এই জায়গার পানিতে পেশাব করা হয়েছে এবং সেটা যদি কুয়াও হয় তাহলেও কিন্তু মানুষ একটু দ্বিধা করবে সেখান থেকে পানি তুলে পান করা বা রান্নার পানি সেখান থেকে সংগ্রহ করা তার দ্বিধা চলে আসবে কেউ যদি জানে যে যে এক গ্লাস পানি সে খেতে যাচ্ছে এর মধ্যে ছোট একটা পোকাও পড়েছে পোকা নাজাসাত নাও হতে পারে কিন্তু তারপরেও তো মানুষের রুচিতে আসবে না যে সে সে পানিটা খাবে আর যদি পোকামাকড় সেখানে পড়ে পোকামাকড় অনেক পোকামাকড় কোনো ভাইরাস বহন করে অথবা ব্যাকটেরিয়া বহন করে আছে না আর মানুষের মলমূত্রের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া এবং প্রচুর ভাইরাস থাকতে পারে নানা কারণে কারণ প্রচুর মানুষ নানা ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া সে বহন করে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং মলমূত্রের সাথে সেগুলো বের হয়ে আসে অতএব এটা যে শুধু নাজাসাত ব্যাপারটা শুধু তা না দীর্ঘদিন একটা জায়গা বা টয়লেট যদি আপনারা পরিষ্কার না করেন দেখবেন যে সেখানে একটা লাল লাল জিনিস চলে আসে আসলে এগুলো ব্যাকটেরিয়া এবং জমতে জমতে সেগুলো উঁচু হয়ে যায় অনেক বেশি হয়ে যায় পরিষ্কার যদি না করেন তাহলে সেই জায়গায় ঢুকাটাই আপনার আমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ নানা ধরনের রোগ ব্যাধি এখান থেকে ছড়ায় তাহলে রাসুল সাল্লাম যে নিষেধ নিষেধ করলেন তোমাদের কেউ যেন স্থায়ী পানিতে পেশাব না করে তার যথার্থতা আমরা বুঝলাম কারণ এর ক্ষতি অনেক অনেক বেশি এটা যে শুধু অপবিত্র করে তা নয় এটা শারীরিকভাবেও আমাদেরকে নষ্ট করে আমাদেরকে মানসিকভাবেও বিপর্যস্ত করে আপনি একটা নোংরা পরিবেশে যদি কিছুদিন থাকেন দেখবেন যে মানসিকভাবে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন শারীরিকভাবে অনেক রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আর যদি নাজাসাতের মধ্যে থাকেন তাহলে তো আপনার সালাদ তো হবে না কারণ সালাতের মধ্যে আপনার শরীরকে পাক করতে হবে আপনার জায়গাটাকে পাক করতে হবে যেই জায়নামাজের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে সেটাকে পাক করতে হবে এবং আপনার শরীরের কাপড়কেও পাক করতে হবে তিনটা জায়গা আপনাকে পাক সাফ করেই আপনাকে সালাদ পড়তে হবে তাহলে যে সালাদটা পড়লেন সেটা ঠিক মতো হলো কিনা এটা তো একটা ব্যাপার ইসলাম সার্বিক দিক থেকে দেখেন একটা কাজ দিয়ে কতগুলো উদ্দেশ্য বাস্তবায়ন করেছে তাই না পরিচ্ছন্নতা অর্জন হলো পবিত্রতা অর্জন হলো অন্তরের পবিত্রতা অর্জন হলো এবং আল্লাহর পক্ষ থেকে আপনি দায়িত্ব পালনের কারণে একটা রিলিফ ফিল করলেন আর বারাকা এবং রহমতের ফলগো ধারা নাজিল হতে শুরু করল আল্লাহ আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব আপনার আশপাশে একটু খেয়াল করে দেখুন নদীগুলো দেখুন সেই নদীতে আমরা সুয়ারেজ লাইনগুলো ছেড়ে দিয়েছি অথচ এই নদীর মাছ কিন্তু আমরা খাই আল্লাহ তালা অনেক রিজিক রেখেছিলেন এই নদীর পানিতে আমাদের জন্য যে ছোটো ছোটো খালগুলো ছিল আমাদের এই শহরের আশেপাশে কিংবা যে স্রোতশ্রিনিগুলো ছিল যেই লেকগুলো ছিল সেগুলো কিন্তু আমরা নষ্ট করে দিয়েছি আপনারা দেখুন উত্তরা লেকের অবস্থাটা কি দেখুন এই উত্তরা আপনাদের খুব কাছেই গোলশান লেকের অবস্থা দেখুন এত চেষ্টা করেও এখনো রক্ষা করা যায়নি কারা করেছে কারা নষ্ট করছে বলুন আমার আপনার মতো মানুষেরাই কিন্তু নষ্ট করছে অথচ স্বচ্ছ পানি থাকলে কি অসুবিধা ছিল আমাদের সেখানে কি পরিষ্কার পানিতে ভালো মাছ খেতে পারতাম না বা সেখান থেকে মানে এই সুন্দর স্বচ্ছ পরিবেশ দেখলেও তো মনটা ভালো হয়ে যায় আল্লাহ আল্লাহর সৃষ্টির দিকে যে সৃষ্টিটাকে আমরা নষ্ট করি নাই সেই সৃষ্টিটাকে দেখে আপনার আপনার মনটা আনন্দে ভরে উঠবে আমাদের দেশে শুধু নয় বিশ্বব্যাপী তবে আমাদের দেশে অনেক বেশি মানসিক রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে আর মানসিক রোগী মানে পাগল নয় কিন্তু নানারকম মানসিক রোগ আছে ডিপ্রেশন আছে ওসিডির প্রবলেম আছে দেখা যাচ্ছে যে সে মানসিকভাবে কেমন দুঃখ বা হয়ে পড়ে এটা ডিপ্রেশন বলা হয় এছাড়াও দেখা যায় আচরণগত ব্যাপক পরিবর্তন এই খুব ভালো মানুষ পরদিন আবার খুব রাগী ঘরে ভাঙচুর করছে আপন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করছে না আমরা বলি যে রাগ এর রাগ বেড়ে গেছে আসলে এটা মানসিক সমস্যা বুঝতে পেরেছেন আচরণগত ব্যাপক আমাদের যে পার্থক্য দেখা দিয়েছে বা যে যে প্রবলেমগুলো দেখা দিয়েছে এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলছে আমাদের চাকুরের জীবনে প্রভাব ফেলছে আমাদের সাংসারিক জীবনে প্রভাব ফেলছে এর মূল কারণ হলো অনেক সময় এই আবহাওয়াগত পার্থক্য আমাদের উপর প্রভাব বিস্তার করে আবহাওয়াগত পার্থক্য আমরা আমাদের আশেপাশে সুন্দর গাছপালা নেই প্রয়োজনীয় অক্সিজেন পাই না নোংরা এলাকায় বসবাস করতে হয় ঘরের ভেতরও পরিবেশ নোংরা থাকে অথচ এটার কোনোটা ইসলাম কিন্তু অ্যালাউ করে এর কোনোটা ইসলাম অ্যালাউ করেনি তাহলে ইসলাম যে নির্দেশনা দিয়েছে তার আলোকে যদি আমরা আমাদের চারপাশটাকে সাজিয়ে নেই রাস্তাঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের যে গণপরিবহনগুলো আছে যেমন বাস ট্রেন অথবা বাস স্টেশন ট্রেন স্টেশন এগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কি আমাদের আমাদের মন্দির ভালো লাগবে না আমরা আমরাকে আরও ভালো অনুভব করব না আর যদি এগুলো নোংরা হয় তাহলে দেখবেন যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেই বাসটা তার ভেতরের পরিবেশ ভালো না অপরিচ্ছন্ন সেখানে যাত্রীরা সবাই সিগারেট পান করে সেই বাসে দেখবেন আপনি একটা কাছের যাত্রা বলেন না দূরের যাত্রা বলেন কোনোটাতেই কমফোর্ট ফিল করবেন না ভালো লাগবে না আর এখন তো কাছের যাত্রাতেও অনেক কয়েক ঘন্টা লেগে যায় তাই না এখান থেকে যদি আপনি ঢাকা গুলিস্তান পর্যন্ত যান কতক্ষণ লাগবে দুই থেকে তিন ঘন্টা মিনিমাম মিনিমাম এই দীর্ঘ সময়টাতেও দেখবেন যে গণপরিবহন যদি পরিচ্ছন্ন না হয় আপনার ভালো লাগবে না আপনি অস্বস্তি ফিল করবেন এবং এটা কিন্তু আপনার হার্টের উপরে একটা প্রভাব বিস্তার করে আপনার দিমাগের উপরে চিন্তা চেতনার উপরে এবং এভাবেই আজকে আমরা নানাভাবে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এখানে একটা জিনিস আমরা সকলেই জানি আল্লাহ সুবাহতাল্লাহ জুলুম পছন্দ করেন না একটা হাদিস কুদ্সি যেটা সহিওয়ায়তের মধ্যে এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবান বলেন কি বলেন ইয়া আইবাদি ইন্নি হারাম তো জুলমা আলা নাফসি হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি ইন্নি হারাম তো জুলমা আলা নাফসি আমি আমার নিজের উপর জুলুমকে হারাম হারাম করে দিয়েছি আর তোমাদের মধ্যে তোমাদের পরস্পরের মধ্যে জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অন্যের উপর জুলুম আল্লা তালা বলছেন আর আল্লাহ তালা বিশ্ব জগতের কারোর প্রতি জুলুম করতে চান না অতএব জুলুম হারাম এটা সর্বজন এটা মুসলিম অমুসলিম সকলেই জানে এটাকে অস্বীকার করে না এবং এটা বলে না যে জুলুম হালাল কিন্তু কোন কাজটা জুলুম আর কোন কাজটা জুলুম নয় এটা নিয়ে আমাদের গাফলতি আছে খেয়াল করলে সবটাই বোঝা যাবে বাট আমাদের গাফলতি আছে আপনি চলতে চলতে যেমন বাদাম খেলেন আর বাদামের খোসাটা রাস্তার দুই পাশে ছড়ালেন আপনার মাথায় কি এসেছে জোলম আপনি আপনার বাসার ময়লাগুলো উপরে ছয়তলা থেকে ফরফর করে ছেড়ে দিলেন নেচে আপনার মাথায় কি এসেছে জ্বলুন খুবই ভয়ঙ্কর কিছু বদভ্যাস আমরা দেখেছি কোনো কোনো বিল্ডিংয়ে আমি নিজে দেখেছি আমি উত্তরার বিভিন্ন জায়গা ছিলাম এখনও যেখানে আছি এটা যে খুব অ্যাভেলেবল তা না কেউ কেউ তাদের বাথরুমের বর্জ্য মেয়েরা যে বর্জ্যগুলো ব্যবহার করে অথবা বাচ্চাদের জন্য যে তাদের পেশা পায়খানার জন্য যেইটা ব্যবহার করে প্যাম্পার্স সেগুলো পর্যন্ত তার উপর থেকে ছেড়ে দেয় নিচ্ছে এই সমাজে এমন কেউ নাই তাদেরকে বলবে যে এটা এটা জুলম এই জোলমটা আরও ব্যাপকভাবে হয় এলাকায় দেখবেন যে আমাদের যে ময়লা ব্যবস্থাপনা বা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনা ডেঞ্জারাস যদি আমাদের লোকাল প্রশাসন এই বর্জ্য ব্যবস্থাপনাগুলো ঠিক মতো না করে তাহলে তারাও জুলুম করেছে তারাও জুলুম করেছে কারণ কোথাও না কোথাও বর্জ্য এবং আবর্জনা ফেলার ব্যবস্থা থাকতে হবে আচ্ছা এখন বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা বর্জ্যগুলো নিয়ে এসে এখানে ফেলছে তারাও জুলুম করছে তারা কিন্তু টুকরিতে বা যেই ড্রামটা দেওয়া হচ্ছে ওখানে না ফেলে এভাবে ফিকে ফেলে দিচ্ছে তাতে পুরো রাস্তাটা এলাকাটা ভরে যাচ্ছে বর্জ্যে এটা কি আমাদের জন্য ভালো হলো আপনি দেখবেন ঢাকার বিভিন্ন অভিজাত এলাকাতেও সেরকম গুলিস্তানের বিভিন্ন বড় বড় রোডে অথবা গুলশানের কিংবা উত্তরার বিভিন্ন জায়গায় দেখবেন যে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত নোংরা এবং এটা জোলম এটা জোলম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি সবাইকে বলবেন এটা জোলম এবং এটা হারাম তাহলে কি করতে হবে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না এবং যেখানে সেখানে এভাবে ময়লা ফেলে যদি পরিবেশকে দূষিত করা হয় পলিউট করা হয় তাহলে এটা কবিরা গুণা হবে কারণ জুলুম করা কবিরা গোনা সেই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে আমরা আরও দেখি এই ধরনের জুলুমগুলো হয় যখন কেউ কোনো গণপরিবহনে চলাফেরা করছেন অথবা কোনো প্রাইভেট গাড়িতে তিনি চলাফেরা করছেন এরপরে সেই গাড়ি থেকে কিছু জিনিস ফেলে দিলেন রাস্তার মাঝখানে কেউ হয়তো এমন কিছু জিনিস ফেলে দিল যেটা ভেঙে গিয়ে পেছনের গাড়ি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলল অথবা তার চাকা পাংচার হয়ে গেল অথবা কোনো যাত্রীর গায়ে পড়ল এটা অনেকভাবে হতে পারে আপনি হয়তো এক কৌটা ফেলে দিলেন টিনের কৌটা আচ্ছা না অনেকগুলো দেখবেন যে পেপসি অথবা সেভেন আপের ক্যান থাকে ক্যান টিনের এগুলো হয়তো চাকার নিচে পড়লে পাঞ্চার হয়ে যেতে পারে অনেকে বমি করেন বমি করলে সেটা কি মাথা বের করে বাইরে করতে হবে কেন ভেতরে কি আপনি কোনো প্যাকেটের মধ্যে করতে পারেন না যারা বমি করেন তারা তো সেটা জানেন কি হবে যদি পাশ দিয়ে আপনার রিক্সার আরোহী যায় এবং বমিটা তার উপরে পড়ে অথবা কোনো কারের ভিতরে ঢুকে যায় কোনো যাত্রীর গায়ে পড়ে এটা কি আপনি কখনো ভেবেছেন আপনি কি জানেন যে আপনি ভাবছেন যে বমি আমার আসছে আমি করছি কিন্তু এটা যে জুলুমের সাথে আপনি এ কাজটা করছেন সেটা কি খেয়াল রেখেছেন এ বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দেখেন কত স্বাভাবিক জিনিস আমরা মনে করছি আর কি ব্যাপার অথচ এর মধ্যেই আমাদের অনেক পাপ জমা হয়ে যাচ্ছে এবং কবিরা গোনা হয়ে যাচ্ছে আমাদের বুঝে ওঠার আগেই আমাদের দুর্ভাগ্য আমাদের শিক্ষা ব্যবস্থায় হয়তো ওইভাবে আমরা এডুকেট করি না আমাদের মসজিদের মেম্বার থেকে হয়তো ঘন ঘন আমরা এই কথাগুলো বলি না আমরা শুধুমাত্র ইসলামের কোর ইবাদত এবং আকিদাগুলো নিয়ে কথা বলি বাট আমাদের আখলাকের যে অধপতন সমাজের যে অধপতন কিংবা পরিবেশের যে অধপতন এগুলো চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি না এবং এগুলো ডিসকাস না হওয়ার কারণে সমাজের দিন দিন আরও অধপতন হচ্ছে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং সেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু উন্নয়নের এবং প্রতিকারের কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না আজকে আমি আশা করছি আপনারা সবাই সচেতন হবেন এবং চিন্তাভাবনা করবেন যে আসলে এ থেকে আমাদের পরিত্রাণের উপায় কি হতে পারে এখানে পাশাপাশি আমরা এটা তো ব্যক্তিগত পর্যায়ে পড়লাম ব্যক্তিগত পর্যায়ের কথা বললাম কিন্তু যদি আমরা দেখি যে যারা ক্লিনিংয়ের দায়িত্বে আমাদের পেশাজীবী সেই সকল ভাইয়েরা বা যারা যারা রাস্তা হোক অফিস আদালত হোক বা পরিবেশের বিভিন্ন জায়গা হোক ক্লিনিংয়ের দায়িত্ব তাদেরকেও কিন্তু মনে রাখতে হবে তারা যদি দায়িত্বটা সঠিকভাবে পালন না করে এটাও জলুম হবে এবং তারা যদি কোনো ঝোপ জঙ্গল পরিষ্কার করেন সেখানে ঠিকমতো করতে হবে তারা যদি আমেল নাগাফা কোনো ক্লিনিকের দায়িত্ব থাকেন যেমন পয় নিষ্কাশন থেকে আরম্ভ করে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন তাহলেও তাদেরকে স্বাস্থ্যবিধি এবং আবহাওয়া বিপর্যয় যাতে না হয় পরিবেশ দূষিত যাতে না হয় সেই জিনিসগুলো তাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আশা করি যে আমাদের এই ব্যবস্থাপনাটা উন্নত হবে এবং আমরা শরিয়ার নির্দেশনা তখন মেনে চললাম আরেকটা জায়গাও আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো মানুষ তাদের অবসর কাটানোর জন্য যে জায়গাগুলোতে যায় আরবিতে বলা হয় মুন্াজাহাত পার্ক যেটাকে আমরা বলি আ পার্ক এই পার্কগুলোকেও পলিউশন থেকে রক্ষা করতে হবে দুইভাবে প্রথম হচ্ছে পার্কগুলো নিট অ্যান্ড ক্লিন রাখা আর দ্বিতীয় হচ্ছে পার্কের মধ্যে খারাপ কোনো কাজ না করা বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য অনেক পার্ক আছে এরকম সেখানে ভদ্র মানুষ ঢুকতে পারে না এটাও কিন্তু পলিউশন এটাও পলিউশন পার্কগুলোকে এতটা নোংরা করা হয়ে নোংরা করে দেওয়া হয়েছে কিংবা কোনো কোনো পার্কের অলিতে গলিতে বা আশেপাশে প্রস্টিটিউশনের মতো পেশায় নিয়োজিতরাও সেখানে থাকে যেটা ভদ্র মানুষকে সেখানে ঢুকতে নিষেধ করে আমাদের দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখানে এত উর্বর গাছপালা নিজেই আসলে জীবিত থাকে আল্লাহ জীবিত রাখেন সিস্টেমটা আল্লাহ করে দিয়েছেন সামান্যতেই সেখানে অনেক বড়ো বড়ো গাছপালা হয় এখানকার যে বোটানিক্যাল গার্ডেন সেখানে কি প্রতিদিন পানি দিতে হয় রমনাবারকে কি প্রতিদিন পানি দিতে হয় শহরার্দ্রী উদ্যানের গাছগুলো কি কি প্রতিদিন পানি দিতে হয় সুভানুল্লাহ আর আপনি যদি মরুর দেশগুলোতে যান সৌদি আরব কিংবা অন্য দেশগুলোতে ফ্রিকুয়েন্টলি তো এদেশ থেকে হাজিরাজ সৌদি আরবে যান বেশি তারা দেখেছেন একটা গাছের পেছনে তাদের অনেক টাকা ব্যয় করতে হয় তাকে পরিচর্যা যেমন করতে হয় প্রচুর পানীয় দিতে হয় এত বড় নেয়ামত আমরা পেলাম নদী নালা কাটতে হয়নি আমাদেরকে এখন রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে কারণ আগে থেকে সচেতন ছিলাম না আমরা এগুলো যদি রক্ষা করতে হয় এটা আমাদের জানা ছিল না এলাকার লোকদের কারণ নদী নালাগুলো তালা দিয়েছেন তো যাদের নদী নালা কম তারা সেগুলো রক্ষার জন্য যে কী বিশাল ব্যয় করে আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন আসেন সেগুলো আমরা রক্ষা করি পানিটাকে স্বচ্ছ রাখি গাছপালাগুলোকে আরও বপন করি এবং আপনারা জানেন এ প্রসঙ্গে রাসুল সাল আলাইস্লামের অনেকগুলো সুন্দর বক্তব্য রয়েছে গাছ রোপণ করলে এটাও আপনার জন্য সদাকা হবে অথচ আমরা গাছ কেটে ফেলছি তাই না আমি খুব কমম কিছু নির্দেশনা আপনাদের সামনে আমি একটু পেশ করব কোরআন থেকে এবং হাদিস থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর অনেকগুলো হাদিস আমাদের সামনে আছে যেখানে আমরা আবহাওয়া সংরক্ষণ পরিবেশ সংরক্ষণের ব্যাপারে অনেকগুলো মেসেজ পেয়ে যাব প্রথমত আয়াতগুলো একটু বলি আহ আল্লাহ সুবহানা বলেছেন আল্লাদিন আয়ান কুদু দাহত আল্লাহ হিমবার আল্লাহ হবি আয়ুস আলাহ ওয়েফ সিদু নাফিল আবদু উল্লাহ ইকহমুল খাস এরোন অর্থাৎ যাতে আমরা খারাপ কাজে লিপ্ত না হই তাদের কিছু বিষয় এখানে উল্লেখ করেছেন যারা আল্লাহর অঙ্গীকারের পরে তার অঙ্গীকারকে যারা টুটে দেয় ভঙ্গ করে এবং যারা আল্লাহ তালা যা জোয়া লাগাতে বলেছেন যে সম্পর্ক মানুষের সাথে যে সম্পর্ক জোয়া লাগাতে বলেছেন তা তা যারা কেটে দেয় এবং যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে তারাই হচ্ছে সত্যিকারের ক্ষতিগ্রস্ত মানুষ এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি আপনি পরিবেশকে যদি সুন্দরভাবে সংরক্ষণ না করেন তাহলে আলটিমেটলি আপনা আপনি আমি ক্ষতিগ্রস্ত হব আমাদের পরবর্তী বংশধররাও ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ সোমান তালা বলছেন কুলু ওয়াশরাবু মির রিসকুল্লাহ বলে ফিল আউদুম তোমরা আল্লাহর রিজিক থেকে ভক্ষণ করো এবং পান করো আর দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করো না আমরা বলেছি যে আবহাওয়ার ক্ষেত্রে যে বিপর্যয় সেটা বলেছি পরিবেশ কিভাবে বিপর্যয় হয় সেটা বলেছি তাহলে কমনলি আল্লাহ তালা খেতে নিষেধ করেন নাই পান করতে নিষেধ করেন নাই ভোগ করতে নিষেধ করেন নাই সব কিছুই জায়েজ যদি বৈধভাবে করেন আর নিষেধ হচ্ছে কোনো বিপর্যয় তৈরি করা বিপর্যয় সৃষ্টি করা আল্লাহ সুমনতাল্লাহ আরও বলেছেন ওয়াল সিদ ওফিল আর ইসলাহিহা আর দুনিয়াকে আল্লাহ যে সংশোধন করে দিয়েছেন সালে উপযুক্ত করে দিয়েছেন এর উর্বরতা দিয়ে বন জঙ্গল দিয়ে গাছপালা দিয়ে তরুলতা দিয়ে পানি দিয়ে বৃষ্টি দিয়ে সাগর নদীমালা ইত্যাদি দিয়ে সেটা তোমরা নষ্ট করে ফেলো না আল্লাহ এই জমিনকে বাসযোগ্য করে দিয়েছেন বাসযোগ্য করার পরে তোমরা বাস অযোগ্য করো না সেটা এখানে বলেছেন ওয়াইজাত আল্লাহু মুফসিদিন আল্লাহুল ফাসাব যখন এখানে খারাপ লোকদের কথা বলা হচ্ছে যখন সে ফিরে যায় তখন সে জমিনে নানা ধরনের ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে এবং সে কি করে সে ফসল নষ্ট করে সে বংশ নষ্ট করে বংশধারা নষ্ট করে অর্থাৎ এমন কাজ করে যাতে ফসল নষ্ট হয়ে যায় এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার অনেক বড় নানাভাবে ফসল নষ্ট হতে পারে আবহাওয়ার বিপর্যয় পরিবেশের বিপর্যয় ফসল নষ্ট হয় আবার আল্লাহর দেওয়া ফসলগুলোতে নানা কেমিক্যাল মিক্স করার মধ্য দিয়ে আপনি সেগুলোকে নষ্ট করতে পারেন যেটা আমরা দেখতে পাচ্ছি এখন তো ইউটিউবে টিউটোরিয়াল আছে অনেক বা অনেকগুলো আপনার বক্তব্য সেখানে আছে স্পষ্ট করে দিচ্ছে যে কোন ফলে কী ধরনের বিষ মেশানো হয় শাকসবজিতে কিভাবে বিষ মেশানো হয় অতএব শাকসবজি উৎপাদনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমরা বিপর্যয় সৃষ্টি করছি আবার উৎপাদিত শাকসবজি ফলমূলের ক্ষেত্রেও আমরা বিপর্যয় সৃষ্টি করছি আল্লাহ বলছেন ওল্লাহবুল এই যে কাজগুলো আজকে যারা করছে অধিকাংশ মানুষই তাতে সম্পৃক্ত হয়ে পড়েছে কোনো না কোনোভাবে এটা পছন্দ করেন না আল্লাহ এটা পছন্দ করেন না নভি সাল্লাহআাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন স্থায়ী কোনো পানির মধ্যে পেশাব না করে যেই যে পানি প্রবাহিত হয় না যে পানি প্রবাহিত হয় না তারপর সেখানে সে গোসল করবে অর্থাৎ যে পানি থেকে পানি যেমন কুয়ার পানি অথবা ছোট কোনো একটা বড় ড্রাম হ্যাঁ ছোটো কোনো ড্রাম বা বড়ো কোনো ড্রাম এর মধ্যে যে পানিটা আছে সেখানে অনেক পাঁচ সাতজন গোসল করতে পারে সেখানে যদি কেউ পেশাব করে দেয় এটা যেন কেউ না করে তাহলে তো আর গোসল করলে গোসলটা তার শুদ্ধ হবে না পবিত্র হবে না সে নবী সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিসে বলছেন ইত্তাকুল মেলা এনা সালাফ তিনটা লানাত পাওয়ার উপযুক্ত আমল এটা করো তোমরা এগুলো থেকে বেঁচে থাকো এগুলো থেকে বেঁচে থাকো একটা হলো আলবারাজ ফিল মাওয়ারেজ যে চলাফেরার জায়গায় মল ত্যাগ করা ওয়েল আরেকটা হলো ছায়ার জায়গায় মল ত্যাগ করা ওকার আতি তারিখ এবং মানুষের রাস্তায় মলত্যাগ করা এগুলো তোমরা করো না তিনটা জায়গায় যদি কেউ মল করে এটাকে পলিউট করে দূষিত করে নষ্ট করে মানুষের কষ্ট হয় তখন মানুষ কিন্তু লাহানাত দেয় তখন মানুষ লাহানাত দেয় আর এই কাজগুলো করে আসলে জুলুম অতএব যে মানুষগুলো তার এই কুকৃতির মুখোমুখি হয় তারা মাজলুম মাজলমের দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন এই জন্যই রাসুল সালাম বলছেন এখানে এই কাজগুলো করে তোমরা যদি লানত প্রাপ্ত হও এটা ভয়ঙ্কর এর পরিণতি খুবই খারাপ সে লানত থেকে তোমরা বেঁচে থাকো পরিবেশকে সংরক্ষণের জন্য ইসলাম আরও খুব চমৎকার সব নির্দেশনা দিয়েছে এর মধ্যে একটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে ফেলা এবং আরেকটা হলো গাছপালা বপন করা আমি কয়েকটা হাদিস এখানে উল্লেখ করছি যেমন নবী সাল্লা সাল্লাম থেকে একটা হাদিসে বলা হয়েছে মানসাম ওরাফা মাসা ওয়াক জাহ নার। যে ব্যক্তি আল্লাহর নাম নিল এবং সে কোনো পাথর উঠালো অথবা গাছ উঠালো অথবা মানুষের রাস্তা থেকে মানুষের রাস্তা থেকে কোনো পাথর উঠিয়ে নিল কারণ এই পাথরের মধ্যে কেউ হয়তো ব্যথা পেতে পারে কোনো গাছে কোনো গাড়ির চাকা পাংচার হতে পারে গাছ ওঠালো কারণ গাছ পড়ে থাকলে রিক্সা কিংবা অন্য গাড়ি চলাফেরা করতে পারে না অথবা হাড় থাকলো সে হাড়ের সাথে লেগে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে রাস্তা থেকে যারা সেগুলো করলো তাহলে সে যেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিল এরপর আরেকটা হাদিসে এটা বোখারি মুসলিম এসছে যে নবী এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে রাস্তায় হাঁটছিল সেখানে সে রাস্তার উপরে একটা কাঁটাযুক্ত ডাল পেল তারপরে ফাঁসা কারালাহ আল্লাহ তাল্লাহ তার শকর করলেন অর্থাৎ তাকে সওয়াব দিলেন ফাঁকা ফার তাকে ক্ষমা করলেন নবী সাল্ল সাল্লাম বললেন লাকাত রায়ত রাজুলান ফিল ইয়াতাল্লা শাজারাতিন যে আমি একটা লোককে দেখলাম সে জান্নার মধ্যে ঘুরে বেড়াচ্ছে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটা গাছের কারণে কাতা আহামেদাহরি তারিক যে গাছটাকে সে রাস্তার মাঝখান থেকে সরিয়ে দিয়েছে কেটে সরিয়েছে নাস যে গাছটা মানুষকে কষ্ট দিত হয়তো কোনো কারণে গাছ উঠেছে তখন সে এটাকে কেটে সরিয়ে দিয়েছে তাহলে বোঝা গেল কাটার প্রয়োজন হয়ে কাট কেটে সরাবেন যদি না কেটে সরাতে না পারেন অথবা সেটা যদি মানুষের কষ্টের কারণ হয় তাহলে যেভাবে পারেন নিজে অন্যদেরকে নিয়ে যদি সরান এটা একটা সামাজিক কাজ এটা একটা ভালো কাজ আমরা তাহলে সহিহাইনের হাদিসে দেখলাম যে রাসুলসাল্লা সাল্লাম এই ভালো কাজটার জন্যই তাকে জান্নাতের সুসংবাদটা দিলেন যে সেই ব্যক্তি এই একটা ভালো কাজ করে জান্নাতে সে গেল আরেকটা হাদিসাম বলছেন আহ বলছেন মা মিন মুসলিম ইল্লা সাদাকা। যে কোনো মুসলিম যদি কোনো গাছ বপন করে অর্থাৎ সে গাছ লাগায় যে গাছটা বড় হবে মানুষকে ছায়া দেবে অথবা ফলমূল দেবে অথবা আবহাওয়াকে সুন্দর করবে অক্সিজেন বাড়াবে তাহলে সেটা তার জন্য কি হবে সাদাকা হবে কারণ গাছের ফলাফল মিনিমাম সে গাছটা তো অক্সিজেন দেবে তাই না আর যদি সে নানা ভালো ফল দেয় তাহলে তো একদিকে অক্সিজেনও দিলো অন্যদিকে ফলও দিলো পুরো পরিবেশের উপর একটা পজিটিভ প্রভাব বিস্তার করে গাছপালা তরুলতা এগুলো আর এগুলো যদি উজাড় করে দেন তাহলে আপনার আবহাওয়াটা উত্তপ্ত হবে ক্ষতিগ্রস্ত হবেন গরম বেড়ে যাবে অক্সিজেন কম পাবেন এবং নানাভাবে নানা রকম ব্যাধি দেখা দেবে আরেকটা হাদিসের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম বলছেন এটা বোখারি মুসলামের হাদিস মামিন মিনিয়াগ্রেসু গরসান যে কোনো মমিন যদি কোনো গাছ লাগায় আও ইয়াজরা উজার আন অথবা কোনো জমিনে সে কৃষি কাজ করে এবং কৃষি কাজ করে কিছু উৎপাদন করে ফাতা কুলুমিন হু বাহি অতপর তার লাগানো গাছ অথবা কৃষিপণ্য থেকে যদি কোনো পশু ভক্ষণ করে আও সব অথবা কোনো হিংস্র প্রাণী ভক্ষণ করে আও রুন অথবা কোন পাখি বক্ষণ করে ইল্লা ইল্লা সাদাকা সাদাকা এটা তার জন্য সাদাকা হবে এভাবে আপনি আরও খোঁজেন আরো অনেক সুন্দর সুন্দর দলিল পাবেন তাহলে এই সার্বিক আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে প্রমাণিত হল যে যদি ইসলামের এই দিক নির্দেশনা সারা পৃথিবীর মানুষ মেনে চলে তাহলে এই সমাজটা সুন্দর হবে মানুষগুলো পবিত্র হবে পরিচ্ছন্ন জীবনের অধিকারী হবে এবং আবহাওয়ার যে বিপর্যয় আমরা লক্ষ্য করছি পরিবেশের যে বিপর্যয় আমরা লক্ষ্য করছি সমগ্র বিশ্ব তা থেকে উদ্ধার পাবে আসুন আমরা নিজেরা সচেতন হই সর্বক্ষেত্র সচেতন হই নিজেদেরকে পরিচ্ছন্ন রুচির অধিকারী পরিচ্ছন্ন মানুষ পবিত্র মানুষ হিসাবে গড়ে তুলি আমাদের সমাজটাকে অপবিত্র করে তুলি আল্লাহ আমাদেরকে তফিক দাগ করুন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. الحمد لله على احسانه والشكر له على عظم نعمه وامتنانه واشهد, الله وأشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبده ورسوله وخليله. صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا عباد الله اتقوا الله واتبعوا سنه نبيكم في جميع شؤونكم تفلحوا في هذه الدنيا وفي الاخره نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين ايها المسلمون আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম শুধু একটা জিনিস তাম্বি করেই আমি কথা শেষ করব ইনশাল্লাহ সেটি হচ্ছে আবহাওয়া এবং পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে আমাদের অধিকাংশ মানুষ যে নেগেটিভ কাজটা করছে এটাকে তারা মনে করছে মিম্মা ত্যাগবিহিল বালুয়া অতি সাধারণ একটা কাজ সবাই করে একটা মূলনীতি শুধু শেয়ার করার জন্য এ কথাটা এখানে আমরা তুললাম সেটি হচ্ছে সমাজে দেখবেন যে বহু মানুষ নেগেটিভ অনেক কাজ করছে অনেক খারাপ কাজ করছে আর আমাদের একটা পদভ্যাস হয়ে গেছে আমরা বলি যে এত লোক খারাপ কাজ করছে তাহলে সমস্যা কি আমিও করব তার মানে হচ্ছে নেগেটিভ লোকদেরকে আমরা রোল মডেল বানিয়ে নিচ্ছি খুবই দুর্ভাগ্যজনক মুসলিমদের জন্য এটা আপনি কেন সমাজে সেই অল্প সংখ্যক লোকদেরকে দেখছেন না যারা ভালো কাজ করছে তাদেরকে কেন দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করছেন না যেমন আমি আপনাকে বললাম বাসে একজনকে বললাম ভাই এখানে কলার খোসাটা কেন ফেললেন সে হয়তো আমার দিকে তাকিয়ে বললো আরে ভাই কি হইল সবাই তো ফেলে এ কথার দ্বারা কি বোঝা যায় বোঝা যায় সবাই যে খারাপ কাজটা করছে ওটাই আমি অনুসরণ করব এবং এই খারাপ লোকগুলোই আমার রোল মডেল আমার আদর্শ প্রকারান্তরে সে কিন্তু এই কথাটাই বলল কিন্তু এটা কি আমাদের জন্য সঙ্গত বলুন তো এটা আমাদের জন্য মোটেই সঙ্গত নয় আপনি নিজে ভালো থাকার চেষ্টা করুন আপনি ভালো হলে আপনাকে অনুসরণ করে আরও অনেকে ভালো হতে পারে সমাজে খারাপের একটা প্রভাব আছে দুর্নীতির একটা প্রভাব আছে তাই বলে যদি গা ভাসিয়ে দেন তাহলে এই সমাজ তো আর কোনোদিন পথে আসবে না বিচ্যুতি থেকে রক্ষা পাবে না আমি আপনি যদি নিজেকে বিচ্যুতি থেকে রক্ষা করি ভুল পথ থেকে ফিরে আসি আমি আপনি যদি সমাজের আদর্শকে সঠিক আদর্শটাকে গ্রহণ করি ইসলামের এই নির্দেশনা মেনে চলি তাহলে সংখ্যায় যত কমই হোক না হই না কেন আশা করা যায় এক সময় সকল মানুষ এই ভালোটাকে অনুসরণ করে ভালোটাকে দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করে ভালো হতে পারবে সেই জায়গাটুকু আমাদের কিন্তু জিয়ে রাখতে হবে জন্য আমরা বারবার আয়োজনের কথা বলি সমাজ সুন্দর করার আয়োজনটা চালিয়ে যেতে হবে আপনি যদি একাও হন একাই চালিয়ে যান একাই চালিয়ে যান কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর অনেক বান্দারা আছেন যারা সমাজের ভালো করতে চায় যারা পবিত্র জীবন যাপন করতে চায় ভদ্র জীবন করতে করতে চায় পরিচ্ছন্ন জীবনযাপন করতে চায় আসুন আমরা সেভাবেই নিজেদেরকে গড়ে তুলি আমরা খারাপদেরকে দৃষ্টান্ত হিসাবে গ্রহণ না করি আমরা ভালোদেরকে দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করি আল্লাহ তালা পবিত্র কোরআনে এবং রাসুল্লা সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সেই তার্বিয়টাই দিয়েছেন সেই নির্দেশনায় দিয়েছেন যেন আমরা ভালোকেই রোল মডেল হিসাবে গ্রহণ করি এবং তাহলেই আমাদের ব্যক্তি জীবন হবে সুন্দর পরিবারগুলো হবে সুন্দর সমাজ হবে সুন্দর দেশ হবে সুন্দর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভালো কাজ করার তৌফিক দান করুন সুন্দর মানসিকতা দিয়ে পরিচ্ছন্ন এবং পবিত্র জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদের সকল মুসলিমদের হাজাত আল্লাহ তালা পূরণ করে দিন সবাইকে তিনি নাজাতের কাজ করার তৌফিক দান করুন এবং যার যেখানে যে সমস্যা রয়েছে কি পারিবারিক সমস্যা কি মানসিক সমস্যা কি শারীরিক সমস্যা কি সামাজিক সমস্যা কি রাষ্ট্রীয় সমস্যা আল্লাহ স্মালের সব কিছু থেকে আমাদেরকে উদ্ধার করুন তার রহমত এবং বরকতের ফুলগো দ্বারা তিনি মুসলিমদের উপর বর্ষণ করুন মুসলিম দেশগুলোর উপর বর্ষণ করুন মুসলিম সমাজগুলোর উপর বর্ষণ করুন আর মুসলিম নেতৃবৃন্দকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন তাদেরকে কুরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন কুরআন সুন্নাহ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন হাদাও সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিনা মোহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহ ইননা আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইয়াসাল্লুনা আলাল নাবি ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وانصر الاسلام والمسلمين في كل مكان يا رب العالمين، اللهم تقبل منا ومن المسلمين واقض حاجات المسلمين، اللهم اصلح احوالنا واحوال المسلمين، اللهم اصلح احوال ولاة امور المسلمين، اللهم اصلح ولاة امور المسلمين، اللهم اصلح ولاة امور المسلمين واهدهم سبل السلام يا رب العالمين تقبل منا ومن المسلمين يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة